দেখুন বন্ধুরা আমার ফোনের যে কীবোর্ডটি আছে কিবোর্ড কীবোর্ডটিতে একটি সুন্দর থিম আমি অ্যাড করেছি তো দেখতে আমার ফোনটার কীবোর্ডটি খুবই সুন্দর লাগছে একটা লাইভ ওয়াল থিমের মতো ওয়ালপেপারের মতো দেওয়া আছে তো কীভাবে আমি এই থিমটা অ্যাড করলাম আমার কিবোর্ডে সেটাই আমি আজ আপনাদের বলবো এই অ্যাপসটি কিভাবে সেট করতে হয় ফোনের কিবোর্ডে এবং ফোন ফোনের কিবোর্ডটি জাস্ট অসাম দেখতে লাগছে এই অ্যাপটির সাহায্যে তো কীভাবে আমি এই সুন্দর সুন্দর থিম অ্যাড করতে পারবো এই ফোনটিকে সুন্দর করতে পেরেছি সেটাই আমি আজ আপনাদের এই ভিডিওতে বলবো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এল টি টেক মাইন্ড বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পারেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করি তো এর জন্য বন্ধুরা আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন ওয়েব কিবোর্ড বলে ওয়েব কিবোর্ড বলে সার্চ করব সার্চ করার পর এই অ্যাপ্লিকেশানটা আসবে অ্যাপ্লিকেশানটাই এবার ইনস্টল করে নিতে হবে তো আমি ফোনের মধ্যে ইনস্টল করে নিচ্ছি আমি এই অ্যাপ্লিকেশানটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে ওখানেও ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে গেছে এরপর আমি ওপেন করব ওপেন করার পর এখানে দেখুন অপশান এসেছে অ্যাক্টিভেট ওয়েব কিবোর্ড তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ওকে করতে হবে তো ওকে করে নিলাম ওকে ওকে করার পর এখানে দেখুন যে একদম লাস্টে যেটা আছে ওয়েব কিবোর্ড এই এটার অপশানটা নোটিফিকেশানটা অফ আছে তো এটা অন করে নিতে হবে আমি অন করে নিলাম অন করে নেওয়ার পর এখানে ওকে করতে হবে আবার একবার ওকে করতে হবে ওকে করার পর এখানে দেখুন আছে সুইচ টু ওয়েব কিবোর্ড এই অপশানটাতেই ক্লিক করতে হবে তো এখানে চেঞ্জ করতে হবে কীবোর্ডটা আমার আগে যে কীবোর্ডটা ছিল সেটাকে আমার ওয়েব কিবোর্ডে চেঞ্জ করতে হবে তো আমি ওয়েব কিবোর্ডে গিয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে নেক্সট নেক্সট করার পর এখানে দেখুন এই নোটিফিকেশানটা অফ আছে তো আমাকে নোটিফিকেশানটা অন করে নিতে হবে আমি অন করে নিলাম অন করে নেওয়ার পর এখানে এসেছে অ্যালাউ ওয়েব কিবোর্ড টু অ্যাক্সেস ইউর কনট্যাক্স ডিনাই অর অ্যালাউ আমি এটা ডিনাই করে নিলাম ডিনাই করে নেওয়ার পর এখানে দেখুন একটা ইন্টারফেস এসেছে ইন্টারফেসের মধ্যে আপনার ক্যাটাগরিতে আমি চলে যাবো ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে অনেক ধরনের থিম এসেছে ওয়ালপেপারের থিম এসেছে তো আপনাকে এখান থেকে থিম পছন্দ করে নিতে হবে তো আমি একটা থিম পছন্দ করে নিচ্ছি আমি এই থিমটা পছন্দ করে নিলাম পছন্দ করে নেওয়ার পর এখানে দেখুন একদম নিচে একদম নিচে ডাউনলোড বলে যে অপশানটা আছে এই অপশানটাতে গিয়ে ক্লিক করতে হবে এখানে অ্যাড শো হচ্ছে তো আমি ব্যাক করে যাবো ব্যাক করে এখানে দেখুন প্লে স্টোরে চলে এসেছে অটোমেটিক্যালি প্লে স্টোরে চলে আসবে ব্যাক করলে দিয়ে তারপর এখান থেকে ইনস্টল করে নিতে হবে এই থিমটা তো আমি ইনস্টল করে নিলাম আমার লাইভ ওয়ালপেপারটা ইনস্টল হয়ে গেছে এরপর আমি ওপেন করব। এরপর এখানে এটা অ্যাড শো হচ্ছে ওপরে দেখুন ডান দিকে কোনার দিকে স্কিপ বলে অপশানটা আছে আমি স্কিপ করে যাব স্কিপ করে নেওয়ার পর এখানে নেক্সট করতে হবে নেক্সট করার পর এখানে দেখুন নোটিফিকেশানটা অফ আছে এটা অন করে নিতে হবে অন করে নেওয়ার পর এটা অটোমেটিক্যালি একটা ইন্টারফেস চলে এসেছে এই ইন্টারফেসে গিয়ে এখানে দেখুন একদম যে প্লে নাও আছে ওটা তো অ্যাড শো হচ্ছে তার অপশন তো এখানে দেখুন চারটে অপশান আছে তার ফার্স্ট অপশানটা হলো অ্যাপ্লাই থিম আমি অ্যাপ্লাই থিমে গিয়ে ক্লিক করব অ্যাপ্লাই থিমে গিয়ে ক্লিক করার পর এখানে দেখুন একদম নিচের দিকে একটা অপশান এসেছে অ্যাপ্লাই বলে এই অপশানটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করে নিব দেখুন আমার ওয়ালপেপার সেট হয়ে গেছে আমার কিবোর্ডের মধ্যে ওয়ালপেপার সেট হয়ে গেছে এরপর আমি হোয়াটসঅ্যাপে গিয়ে একবার চেক করে নেব তো হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে গিয়ে এবার আপনি আমার দেখুন কি সুন্দর থিমটা বা এই লাইভ ওয়ালপেপারটা কী সুন্দর কিবোর্ডের মধ্যে সেট হয়ে গেছে হোয়াটসঅ্যাপের কিবোর্ডের মধ্যে দেখাচ্ছি যে আমি যেই থিমটা অ্যাড করলাম কিবোর্ডের মধ্যে সেই কিবোর্ডের মধ্যে অ্যাড থিমটা অ্যাড করার পর দেখুন আমার কীবোর্ডটা খুব সুন্দর দেখতে লাগছে এবং যার জন্য আমার ফোনটাও দেখতে ভালো লাগছে এখান থেকে আপনি এবার টাইপিং করে মেসেজ করতে পারেন তো কীবোর্ডটা খুবই সুন্দর লাগছে তো কীভাবে আমি এটা করলাম আপনারা দেখলেন তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না